আমরা দেখছিলাম এবং একই সঙ্গে সেই প্রতিবেদন থেকে যেটি জানতে পারছিলাম যে জলোচ্ছ্বাসের মাত্রাটা আসলে কতটুকু হতে পারে এবং একই সঙ্গে এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে, উপকূলের যে বাসিন্দারা রয়েছেন তাদের অবস্থানটা এখন কোথায় রয়েছে, সেখান থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আসলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটি আমরা দেখছিলাম। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় মোখা সেটি নিয়ে কিন্তু কয়েকদিন থেকেই আলোচনা চলছে এবং বিভিন্ন রকমভাবে প্রথম থেকে যেটি চিন্তা করা হচ্ছিল যে এটি আসলে কতটুকু শক্তিশালী হবে, খুব বেশি শক্তিশালী হবে সেটি যদিও শুরু থেকে আজ করা যাচ্ছিল, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু বলা হচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অর্থাৎ বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু সকাল পর্যন্ত আমরা যদি দেখি 8 কিলোমিটার ছিল, এখনের যে গতিবেগ সেটি কিন্তু দেখা যাচ্ছে যে 15 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এবং বলা হচ্ছে যে যখন এটি আঘাত হানবে তখন 185 কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। এবং এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে SSC পরীক্ষা চলছে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন, এবং এই SSC পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে এই ঘূর্ণিঝড় মোখার কারণে এবং উপকূলের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যারা রেড ক্রিসেন্টের সদস্য রয়েছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। এবং এরই মধ্যে 4টি সমুদ্র বন্দরকে 4 নম্বর সতর্ক সংকেত দেখাতে, হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এবং এই যে এইমাত্র আমরা যেটি জানতে পারলাম যে 4টি সমুদ্র বন্দরকে কিন্তু 8 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে, অর্থাৎ পরিস্থিতি আসলে কতটুকু ভয়াবহ সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে আজ করতে পারছেন, কারণ এরই মধ্যে উপকূলের যে বৃষ্টিপাত সেটি শুরু হয়ে গেছে এবং সমুদ্র কিন্তু অনেকটা উত্তাল রয়েছে। নিশ্চয়ই আপনারা প্রতিবেদনে আমরা দেখছিলাম যে সেরকম চিত্রটি আমাদেরকে আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন। এবং একই সঙ্গে আবহাওয়া অফিস থেকে কিন্তু নিয়মিত ব্রিফ করা হচ্ছে, অর্থাৎ ঢাকার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেখান থেকে নিয়মিত আপডেট জানানো হচ্ছে, নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেই তথ্য জানাবো। তবে ঘূর্ণিঝড় প্রবণ যে এলাকা অর্থাৎ চট্টগ্রামের কী পরিস্থিতি রয়েছে, বলা হচ্ছে কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন যে উপকূল রয়েছে সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এখন পর্যন্ত যে পরিস্থিতি। আমরা এই মুহূর্তে একটু চট্টগ্রামের খবর আপনাদেরকে জানাতে চাই। সহকর্মী কাজী মাহফুজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মাহফুজ, আপনি রয়েছেন সেখানে এবং বিভিন্ন তথ্য আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, একটু জানাবেন যে বিভিন্ন দ্বীপের বাসিন্দা এবং সাগরের জেলেরা কি এখনও নিরাপদে আশ্রয়ে যাচ্ছেন কিনা এবং পতেঙ্গা থেকে আপনি আসলে পরিস্থিতি কতটুকু আঁচ করতে পারছেন জানাবেন। তন্ময়, আমরা দিনের বেলাতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবটা তেমন বেশি লক্ষ্য না করলেও সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে ঘূর্ণিঝড় মোখা তার প্রভাবটা কিন্তু জানান দিতে শুরু করেছে। বিশেষ করে চট্টগ্রামের পতেঙ্গা এবং উপকূলীয় এলাকাগুলোতে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি স্বাভাবিক সময়ের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে বড় বড় ঢেউ কিন্তু আসতে পড়ছিল। আর বাতাসের গতিবেগের কথা যদি বলি সেক্ষেত্রে অন্য সময়ের চাইতে বাতাসের গতিবেগও কিন্তু বাড়তে শুরু করেছে, আমরা তেমনটি লক্ষ্য করেছি। আর আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, আপনি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সেটি হলো যে SSC পরীক্ষা চলছে, আগামী 14 মেয়ের যে SSC পরীক্ষা সেটি এই ঘূর্ণিঝড় মোখার কারণে, বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা এবং বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং একটু আগে আবহাওয়া অফিসে যেটি সর্বশেষ আপডেট সেটি হলো চট্টগ্রাম বন্দর সহ যে 4টি বন্দর রয়েছে সেই বন্দরগুলোকে 8 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আপনার মাধ্যমে বলে রাখি সেটি হচ্ছে চট্টগ্রামের যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিকেল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক যে কার্যক্রম সেগুলো পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি গতবারের সিত্রাঙের সময়ে কিন্তু মানুষ তেমন বেশি, বিশেষ করে উপকূলীয় এলাকার যে মানুষ তারা তেমন বেশি সচেতন না থাকার কারণে ওই এলাকাগুলোতে বেশি সিত্রাঙের প্রভাব আমরা দেখেছি, লণ্ডভণ্ড হয়েছিল ঘরবাড়ি এবং জেলারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবার আমরা আজকে বিকেলের পর থেকে কিন্তু জেলেদের মধ্যে অনেকটা সচেতনতা লক্ষ্য করেছি, তারা অনেকেই কিন্তু মাছ ধরার যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম জেলার মধ্যে সেখানেও কিন্তু তারা চলে গিয়েছে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু চলে যেতে চাই ঢাকায় আবহাওয়া অফিসে, সেখানে কিন্তু ঘূর্ণিঝড় মোখার আপডেট, সর্বশেষ আপডেটটি দেওয়া হচ্ছে। আমরা সেখানে আবারও চলে যাচ্ছি সরাসরি সেখানকার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে